আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, এর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ব্লুবার্ড ডলার নিতে পারবেন। এবং আপনারা হয়তো জানেন যে ব্লুবার্ড তাদের লাস্ট আপডেটের পর থেকে অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে দেয় না, যার ফলে অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করা যায় না এবং সাব অ্যাকাউন্ট করা যায় না। সো এগুলো কোনো কিছুই করা যায় না, যার কারণে আপনি হয়তোবা অন্য কোথাও থেকে ডলার পাচ্ছেন না এবং হয়তোবা বিভিন্ন জায়গায় স্ক্যামের শিকার হচ্ছেন। অনেকে ডলার দিবে বলে তারা দেয় না। সো আজকে হচ্ছে মেনলি আমরা আমরা দেখাবো কিভাবে আপনি আমাদের থেকে ডলার নিতে পারবেন। এবং আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন এবং আপনি আমাদের থেকে ডলার নিতে পারবেন। তো আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক, দেখি কিভাবে ব্লুবার্ড ডলার অর্ডার করতে পারবেন আমাদের কাছে। সো ব্লুবার্ড ডলার অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেতে হবে। সেই জন্য ওয়েবসাইট ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে jushop.xyz। অবশ্যই আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ব্রাউজ করতে পারবেন। তো এখান থেকে ব্রাউজারে লিখতে হবে jushop.xyz। এটা লেখার পরে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট হোম পেজ। সো এখান থেকে হচ্ছে আপনাকে মেইনলি ডলার অর্ডার করতে হবে। সো অর্ডার করার জন্য চলে যাব একটু নিচে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট টার্মস দেওয়া আছে। তো এখান থেকে ফিচার প্রোডাক্টসের মধ্যে পেয়ে যাবেন ব্লুবার্ড ডলার। আপনি এখান থেকে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, যেমন ভিপিএস আরডিবি পেয়ে যাবেন এবং ইউএসএ প্রক্সি পেয়ে যাবেন, ব্লুবার্ড অ্যাকাউন্টও পেয়ে যাবেন এবং গুগল ভয়েস নাম্বারও পেয়ে যাবেন এবং আরও অন্যান্য প্রোডাক্ট পেয়ে যাবেন। সো আমাদের ওয়েবসাইটটি আপডেট চলতেছে, আরও কিছু বেশ কিছু প্রোডাক্ট অ্যাড হবে। তো ব্লুবার্ড ডলার অর্ডার করার জন্য আমাদেরকে ব্লুবার্ড ইউএসডি এই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। এখানে প্রাইস দেওয়া হচ্ছে 119 টাকা। সো আসলে প্রাইসটা লাস্ট আপডেট করা হয়নি এখনও, বর্তমান প্রাইস আরও কম। সো ডলার অর্ডার করার জন্যে এখানে ক্লিক করতে হবে অ্যাড টু কার্ট অথবা প্রোডাক্টের উপরে ক্লিক করব। প্রোডাক্টের উপরে ক্লিক করার পরেই প্রোডাক্ট পেজে চলে যাবে এবং অবশ্যই এটা মেন প্রাইস না, প্রাইস আরও কমবে নিশ্চয়ই। সো এখানে হচ্ছে সব কিছু লেখা আছে ডিসক্রিপশনে, আপনারা এখানে পড়ে নিতে পারেন। এখানে লেখা আছে ব্লুবার্ড ডলার রিলোড এবং পি টু পি সেন্ড মানি করা হয়, অর্থাৎ আপনাকে মেল ট্রান্সফার করে দেওয়া হবে আমাদের অ্যাকাউন্ট থেকে। সো এখানে লেখা আছে অর্ডার কোয়ান্টিটি মিনিমাম $20 এবং ম্যাক্সিমাম $150। সো এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, তবে বর্তমানে আমরা $10ও দিচ্ছি। এবং তারপর লেখা আছে ব্লুবার্ড ডলার অর্ডার করার সময় অবশ্যই স্পেশাল নোটবক্সে আপনার ব্লুবার্ড মেলটি প্রোভাইড করুন এবং সেন্ড মানি করার সময় রেফারেন্সে ব্লুবার্ড মেলটি টাইপ করুন। আপনি যখন পেমেন্ট করবেন তখন অবশ্যই পেমেন্টের রেফারেন্সে আপনার ব্লুবার্ড মেলটি লিখে দিবেন। সো আমরা এখন $10ও অর্ডার নিচ্ছি। সো আপনি $10 থেকে $150 পর্যন্ত একসাথে অর্ডার করতে পারবেন। তো অর্ডার করার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাকে, নয়তো আমাদের এখানে অর্ডার করতে পারবেন না আপনি। তো অর্ডার করার জন্য এখানে কোয়ান্টিটি লিখে নিতে হবে। আপনি যদি $20 অর্ডার করতে চান তো এখানে লিখবেন 20, লেখার পরে অ্যাড টু কার্ট দিতে হবে। সো আমরা অ্যাড টু কার্ট দিলাম। একটু ওয়েট করব আমাদের প্রোডাক্টটা লোড হওয়া পর্যন্ত। সো আপনারা দেখতে পাচ্ছেন যে চেক আউট পেজে চলে এসেছে, সরি চেক আউট পেজ না, আমাদের প্রোডাক্টটি কার্ট অ্যাড হয়েছে। এখন এখানে থেকে এখানে ক্লিক করতে হবে ভিউ কার্ট, অবশ্যই এই গ্রিন বক্সের উপরে ক্লিক করতে হবে। এখন ভিউ কার্ট আমরা মাত্র কার্ট অ্যাড করে নিলাম, এখন ভিউ কার্টে ক্লিক করব। ভিউ কার্টে ক্লিক করার পর
আমাদেরকে চেকআউট পেজে নিয়ে যাবে এবং সেখানে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তবে পেমেন্ট প্রসেসটি অবশ্যই আপনাকে দেখতে হবে যে কীভাবে আপনি পেমেন্ট করবেন, সেটা না দেখলে আপনি অর্ডার করতে পারবেন না নিশ্চয়ই। সো এখানে লেখা আছে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্টের নেম এবং কোয়ান্টিটি। সো আমরা অর্ডার করতে চাচ্ছি হচ্ছে ব্লুবার্ড ডলার এবং এই রেটে $21। তো তার জন্য আমরা এখানে প্রাইসটাও দেখে নেব। সাব টোটাল ২৪৯৯ টাকা, টোটাল ২৪৯৯ টাকা। অবশ্যই এখানে সেন্ড মানি চার্জ অ্যাড হবে। সো আমরা ক্লিক করব প্রসেস টু চেক আউটে। প্রসেস টু চেক আউটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে পেমেন্ট পেজে। যেখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট পেজ চলে এসেছে, এখান থেকে আপনার নামের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম দেওয়ার প্রয়োজন নেই। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার অ্যাড্রেস দিবেন এখানে এবং সিটি দিবেন, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, জিপ কোড দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন এবং নিচে ইমেল অ্যাড্রেস। অবশ্যই এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন, যাতে করে যদি কোনো প্রয়োজন হয় আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। এবং এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, এখানে আপনার ব্লুবার্ড মেলটি দিয়ে দিবেন, প্লাস কত ডলার নিতে চাচ্ছেন সেটাও লিখে দিবেন। যদি উপরে লেখা আছে কোয়ান্টিটি, তারপরে ওখানে লিখে দিবেন। তারপর হচ্ছে ইউর অর্ডার, এখানে আপনার পরিমাণ দেখাবে, সাব টোটাল হচ্ছে ২৪৯৯ টাকা এবং বিকাশ চার্জ ৪৬ টাকা, অবশ্যই এটা অ্যাড হবে এবং এটা খেয়াল করে দিতে হবে। সো এখন হচ্ছে মেন বিষয়, আপনি কীভাবে পেমেন্ট করবেন। সো এখানে দেখা যাচ্ছে বিকাশ মার্চেন্ট পে, আপনি আমাদের মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে পারবেন। সো সেজন্য আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে লেখা আছে ক্লিক অন দ্য লিঙ্ক, অন দিস লিঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য পেমেন্ট। সো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। প্রথমে আপনি দেখে নেবেন যে টোটাল কত আছে, ২৫৪৫ টাকা, অর্থাৎ ২৫৪৫ টাকা। তারপর আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। সো এই লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে আরেকটি ট্যাবে নিয়ে যাবে। সো এখানে হচ্ছে আমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে পেমেন্টের পরিমাণটা দেখবেন যে ২৫৪৫ টাকা। সো ২৫৪৫ টাকা এখন পেমেন্ট করতে হবে। তবে মনে রাখবেন এখানে অতিরিক্ত কোনো চার্জ নেবে না বিকাশে, মানে সেন্ড মানি চার্জ আপনার যাবে না। সো এখানে হচ্ছে পেমেন্টটা লিখবেন, মানে কত টাকা আপনি পেমেন্ট করতে চাচ্ছেন, ২৫৪৫ টাকা। সো এখানে লিখতে হবে ২৫৪৫ টাকা। তারপর নিচে পেমেন্ট রেফারেন্স অপশনাল, এখানে আপনি লিখে দিতে পারেন ব্লুবার্ড ডলার, অথবা আপনার মেলটিও লিখে দিতে পারেন যে মেলে ডলার নিতে যাচ্ছে। আর যদি কোনো কিছু না লিখেন তাহলেও কোনো সমস্যা নেই। সো তারপর পেমেন্ট পরিমাণ লেখার পরে কনফার্ম পেমেন্টে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে এখানে একটি পপ আপ ওপেন হবে, এই পপ আপে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। সো এখানে আপনি খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। প্রথমে এখানে লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন যেটি থেকে পেমেন্ট করতে চাচ্ছেন। সো এখানে আমি উদাহরণস্বরূপ আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম। এখানে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, আমারটি আমি দিলাম না। সো দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে একটি কোড আসবে আপনার অ্যাকাউন্টে, ওই কোডটি দেওয়ার পরে আপনার পিনটি টাইপ করবে। পিন টাইপ করার পরে অটোমেটিকলি পেমেন্ট হয়ে যাবে। তবে অবশ্যই এখানে আপনি আরেকটি জিনিস দেখবেন যে লিঙ্ক ঠিক আছে কিনা, shop.bikash.com, এটা অবশ্যই বিকাশের অফিসিয়াল সাইট এবং এটা হচ্ছে মার্চের নাম্বার। সো এখানে আমাদের শপের নাম লেখা আছে JUE শপ এবং আমাদের পেমেন্ট নাম্বারও দেওয়া আছে। আপনি চাইলে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবেন, এখান থেকে নাম্বারটি নিয়ে ম্যানুয়ালি পেমেন্ট করে দিতে পারবেন। সো যখন আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে, আপনি আপনার ফোনে মেসেজ আসবে কনফার্মেশনে, তখন চলে যাবেন আবার পেজে। যাওয়ার পরে এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে নাম্বারটি এখানে টাইপ করবেন এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিবেন। তো আপনি চাইলে নগদ, এটা হচ্ছে যখন আপনি বিকাশ থেকে পেমেন্ট করবেন তখন এটা আমাদের মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে পারবেন লিঙ্কের মাধ্যমে। এবং আপনি যখন নগদ পেমেন্ট করবেন তখন অবশ্যই এখানে ক্লিক করতে হবে এবং নগদ অ্যাপস থেকে কিংবা ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে মার্চেন্ট এবং নগদ নাম্বার হচ্ছে পার্সোনাল। সো যখন আপনার এই অপশনগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন। সো প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার অর্ডারটি সফলভাবে
আমাদের কাছে আসবে এবং আমরা খুব দ্রুত এটিকে প্রসেস করে দেব। আমাদের অর্ডার কমপ্লিট করার সময় হচ্ছে মিনিমাম 5 মিনিট এবং ম্যাক্সিমাম 30 মিনিট। এর মধ্যে অবশ্যই আপনি আপনার ডলার পেয়ে যাবেন, এবং যদি কোনো কারণে সমস্যা হয় আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, সো আমরা আপনাদেরকে অবশ্যই মানি ব্যাক করে দিব। এবং আরেকটা বিষয়, আপনি চাইলে কিন্তু আমাদের থেকে ফিজিক্যাল কার্ড অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট নিতে পারেন। সো আপনার একটি প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে ডলার দিব যেখানে অন্যান্যরা ডলার দিতে পারে না। সো এক্ষেত্রে আমরা বলি, আমরা হচ্ছে ফিজিক্যাল কার্ড, ফিজিক্যাল প্লাস্টিক কার্ড অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট থেকে ডলার সেন্ড করি যে অ্যাকাউন্টগুলো আমাদের কাছে আছে। সো আপনি যদি চান আপনার পার্সোনাল ব্লুবার্ড অ্যাকাউন্টে কার্ড অর্ডার করতে পারবেন, সো এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনিও চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে পারবেন আপনি যখন প্লাস্টিক কার্ড অ্যাক্টিভ করবেন। তো সেটা করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। তো ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।